बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद। तारागुनिया माध्यमिक विद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लासे आज के आबारो सकल के स्वागत एवं अभिनंदन जानाच्छि। शुरू करछि आज के क्लास बंधुरा। आज के क्लासे पुनराय सकल के स्वागत जानाच्छि एवं यथारीति आमी आमार परिचय तुले धरछि आगे मतोई। आमी मोहम्मद अख्तारुज्जामान सहकारी शिक्षक तारागुनिया माध्यमिक विद्यालय दौलतपुर कुष्टिया। जे श्रेणी बंधुदेर संगे आमी आजके जुक्त होते जाच्छि আজকের বিষয় ভূগোল ও পরিবেশ নবম ও দশম শ্রেণী। আমি মূলত নবম শ্রেণীর বন্ধুদের সঙ্গে আজকে যুক্ত হতে চাই। অধ্যায় দ্বিতীয়, সময় 40 মিনিট। বন্ধুরা, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, দেখো লাল অ্যারো চিহ্নিত, লাল অ্যারো চিহ্নিত এই ছবিটি স্থির দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে সূর্য এবং একে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে কিছু জ্যোতিষ্ক আবর্তিত হচ্ছে। এই ছবিটা কিসের বলতে পারো বন্ধুরা? ওকে ফাইন, এই ছবিটি হচ্ছে সৌরজগতে বা সোলার সিস্টেম। বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠ সৌরজগৎ। আজকের পাঠ শেষে বন্ধুরা আমরা কি কি শিখবো একটু দেখে নিই। আজকের পাঠ শেষে সৌরজগৎ কি তা বলতে পারবে? সৌরজগতের গ্রহগুলোর নাম বলতে পারবে এবং নক্ষত্র ও গ্রহের বৈশিষ্ট্য বলতে পারবে। আজকের পাঠ শেষে আমরা এই তিনটি শিখন ফল অর্জন করতে পারব বন্ধুরা। তো চলো যাই, আর দেরি না করে মূল পাঠে চলে যাই আমরা। শুরুতে আবারও একটি ছবি দেখছি আমরা, ছবিতে সূর্য মাঝখানে এবং এর চারিদিকে কিছু নির্দিষ্ট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হচ্ছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে সৌরজগৎ। তাহলে সৌরজগৎ কাকে বলে আমরা একটু দেখে নিই বন্ধুরা। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কা, নক্ষত্র, নীহারিকা ইত্যাদি নিয়ে যে বিশাল জগৎ গড়ে উঠেছে তাকে সৌরজগৎ বলে। বন্ধুরা, সৌরজগৎ কাকে বলে আরেকবার দেখে নাও। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কা, নক্ষত্র, নীহারিকা ইত্যাদি নিয়ে যে বিশাল জগৎ গড়ে উঠেছে তার নাম সৌরজগৎ। আমরা দ্বিতীয় শিখন ফলে চলে যাই বন্ধুরা। এর সঙ্গে তোমরা অবশ্যই সৌরজগৎ কাকে বলে এর সংজ্ঞাটি নিজে নিজে চিন্তা করে একটু লিখে নিবে। এবার দেখো, এখানেও সূর্য স্থির দাঁড়িয়ে আছে এবং নির্দিষ্ট কক্ষপথে আমরা একে একে এক একটি গ্রহের অবস্থান দেখাচ্ছি। এই অবস্থান অনুযায়ী সৌরজগতের গ্রহগুলোর নাম বা পরিচয় আমরা দেখব একটু। সূর্যকে কেন্দ্র করে প্রথম কক্ষপথে যে গ্রহটি আবর্তিত হচ্ছে, সূর্যকে কেন্দ্র করে প্রথম কক্ষপথে
যে গ্রহটি আবর্তিত হচ্ছে সেটির নাম হচ্ছে বুধ। তাহলে সূর্যের প্রথম কক্ষপথে যে গ্রহটির অবস্থান সেটির নাম বুধ। দ্বিতীয় কক্ষপথে দেখি বন্ধুরা আমরা, দ্বিতীয় কক্ষপথ আবর্তন করে যে গ্রহটি ঘুরছে সেটির নাম হচ্ছে শুক্র। তৃতীয় গ্রহটির নাম দেখে নিই আমরা, তৃতীয় গ্রহটির নাম পৃথিবী, যে গ্রহটিতে আমরা বসবাস করছি। এরপরে চতুর্থ কক্ষপথ ঘিরে যে গ্রহটি আবর্তিত হচ্ছে সেই গ্রহটির নাম হচ্ছে মঙ্গল। পঞ্চম কক্ষপথ ঘিরে যে গ্রহটি আবর্তিত হচ্ছে তার নাম হচ্ছে বৃহস্পতি। তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, একটা এপাশে একটা এপাশে বন্ধুরা। ষষ্ঠ কক্ষপথকে আবর্তন করে যে গ্রহটি ঘুরছে বা আবর্তিত হচ্ছে সেটির নাম হচ্ছে শনি। সপ্তম কক্ষপথ সেটির নাম ইউরেনাস। সর্বশেষ অষ্টম কক্ষপথ ঘিরে যে গ্রহটি আবর্তিত হচ্ছে এর নাম হচ্ছে নেপচুন। বন্ধুরা আমরা আরেকবার লক্ষ্য করি গ্রহগুলোর নাম। প্রথম কক্ষপথ বুধ, দ্বিতীয় কক্ষপথ শুক্র, তৃতীয় কক্ষপথ পৃথিবী, চতুর্থ কক্ষপথ মঙ্গল, পঞ্চম কক্ষপথ বৃহস্পতি, ষষ্ঠ কক্ষপথ শনি, সপ্তম ইউরেনাস, সর্বশেষ কক্ষপথ অষ্টম নেপচুন। তাহলে সৌরজগতের মোট গ্রহ কয়টি বন্ধুরা? মোট গ্রহ আমরা দেখে নিই, মোট কয়টি গ্রহ দেখে নাও তো। মোট আটটি গ্রহ আবর্তন করছে। ওকে ফাইন বন্ধুরা, এইবার তোমরা নিজেরা নিজেরা অবশ্যই একটু চিন্তা করো এবং প্রত্যেকে আটটি গ্রহের নাম ক্রম অনুযায়ী লিখবে। লেখার সময় একটু মনোযোগী হবে, একবার ডান পাশ নিবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, একবার ডান পাশ, একবার বাম পাশ, এভাবে মিলাই আটটি গ্রহের নাম লিখে নাও। হ্যাঁ, এবার আমরা তৃতীয় গ্রহে যাব বন্ধুরা। নক্ষত্রের বৈশিষ্ট্য কি? তৃতীয় শিখরফল, যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ রয়েছে তাদের নক্ষত্র বলে। যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ রয়েছে তাদের নক্ষত্র বলে। নক্ষত্রগুলো জ্বলন্ত গ্যাসপিণ্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। নক্ষত্রগুলো কোন গ্যাসের সমন্বয়ে তৈরি? তাহলে বন্ধুরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। নক্ষত্রগুলো অতি উচ্চ তাপমাত্রায় জ্বলছে। তাহলে নক্ষত্র কাকে বলে বন্ধুরা? যাদের নিজস্ব আলো ও তাপ রয়েছে তাদেরকেই নক্ষত্র বলে। এবার আমরা দেখে নেব গ্রহের বৈশিষ্ট্য কি। মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করে, এদের নিজস্ব আলো ও তাপ নেই। মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। এরা তারার মতো মিটমিট করে জ্বলে না, এদেরই গ্রহ বলে। বন্ধুরা আরেকবার দেখে নিই আমরা, মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে, এদের নিজস্ব আলো ও তাপ নেই। অন্যদিকে নক্ষত্রের কিন্তু নিজস্ব আলো তাপ রয়েছে, আর গ্রহের নিজস্ব আলো তাপ নেই। মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়, এরা তারার মতো মিটমিট করে জ্বলে না, এদের গ্রহ বলা হয়। বন্ধুরা আর নক্ষত্র এবং গ্রহের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম,
আমাদের শিক্ষণফল তিনটা শেষ হয়ে আসছে, আমাদের ক্লাসও একেবারে শেষের দিকে চলে এসছে। এবারে বন্ধুরা তোমাদের একটু মূল্যায়ন করে নিতে চাই আমি। দেখো সূর্য কোন কোন গ্যাসের সমন্বয়ে তৈরি, সূর্য কোন কোন গ্যাসের সমন্বয়ে তৈরি, নক্ষত্রের বৈশিষ্ট্যের মধ্যে লেখা ছিল বন্ধুরা, বলেছিলাম আমি, মনে করো তো। হ্যাঁ, সূর্য হাইড্রোজেন ও হিলিয়াম নামক গ্যাসের সমন্বয়ে তৈরি হয়েছে। সৌরজগতের পঞ্চম গ্রহের নাম কি বন্ধুরা? সৌরজগতের দূরত্ব অনুযায়ী পঞ্চম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। তাহলে আজকের মূল্যায়ন পর্ব শেষ। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ প্রস্তুত করা হয়েছে, সূর্য একটি নক্ষত্র, এটি ব্যাখ্যা করুন। কেন সূর্যকে আমরা নক্ষত্র বলছি এটা লিখে নিয়ে আসবে বা লিখে রাখবে, আগামী দিন দেখা হবে। পাশাপাশি আজকের ক্লাসে সবাই মনোযোগী থাকার কারণে সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোভিড মহামারীর আতঙ্কে আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করবে এই প্রত্যাশায় ব্যক্ত করছি। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।